আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত পরিবেশ অর্থাৎ আলো এ আলোর প্রশ্নের মান টু নিয়ে আলোচনা করব তো আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের এই আলোর চ্যাপ্টারের প্রথম অধ্যায়টার এক নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি তাই তোমরা যারা প্রথম ভিডিওটি এখনও দেখোই তোমরা দেখে নেবে কী করে দেখবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে দেখবে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করবে করলেই কিন্তু তোমরা একদম প্রথম ভিডিওতে পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে অবশ্যই প্রশ্ন এবং উত্তরগুলোকে তোমরা দেখে নিও তো চলো আজকে আমরা দু নম্বরের প্রশ্নগুলো উত্তর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি দেখো প্রশ্নের মান টু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো দেখো এক নম্বরের প্রশ্ন কী বলছে আলো কি অর্থাৎ আলো কাকে বলে দেখো আলো হচ্ছে এক ধরনের শক্তি অন্য সব শক্তির মতো আলো ও অদৃশ্য হরিণ আয়তনহীন কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য দু নম্বরের প্রশ্ন আলোক মাধ্যম কাকে বলে উদাহরণ দাও উত্তর দেখো যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে তাকে আলোক মাধ্যম বলে উদাহরণ বায়ু জল কাঁচ ইত্যাদি তিন নম্বরের প্রশ্ন স্বচ্ছ অস্বচ্ছ ও স্বচ্ছ মাধ্যম কাকে বলে উদাহরণ দাও দেখো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইতে কিন্তু খুব ভালো করে নেই তাই তোমরা অবশ্যই এই লেখাগুলোকে পড়ো এবং অবশ্য ভালো নম্বরে তোমরা পাবে তো প্রথমে দেখো স্বচ্ছ মাধ্যমটা কী বলা হচ্ছে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে উদাহরণ কি দেখো জল কাঁচ ইত্যাদি স্বচ্ছ মাধ্যম তারপর দেখো অস্বচ্ছ মাধ্যম কি বলেছে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে অস্বচ্ছ মাধ্যম বলে যেমন ইট কাঠ পাথর তারপরে কী আছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম সেটা কি বলছে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে উদাহরণ কি দেখো দেখো ট্রেসিং পেপার ঘষা কাঁচ ইত্যাদি তো চলো পরের প্রশ্নটা দেখি এবার দেখো চার নম্বরের প্রশ্ন আলোক রশ্মি এবং আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে উত্তর প্রথমে আলোক রশ্মি আলোর চলার পথকে তীর চিহ্ন যুক্ত যে কাল্পনিক স্বররেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলে আর আলোক রসিগুচ্ছ পরস্পরের কাছাকাছি থাকা কতকগুলি আলোক রশ্মির সমষ্টিকেই আলোক রসিগুচ্ছ বলা হয় এবার চলে ছায়া কাকে বলে দেখো আলো যেহেতু স্বররেখায় চলে তাই আলোর গতি পথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে বস্তুটি পিছনে একটি অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে সৃষ্টি হয় এই অন্ধকারাচ্ছন্ন অঞ্চলকেই বলা হয় ছায়া এবার চলে ও উপচ্ছায়া কাকে বলে দেখো কোনো বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে যে ছায়া সৃষ্টি হয় তার মাঝখানে গাঢ় অন্ধকারাচ্ছন্ন অংশকেই পোচ্ছায়া বলে পোচ্ছায়া অঞ্চল থেকে আলোক উৎসকে দেখা যায় না আটটু দেখো কী বলা হয়েছে যে পোচ্ছায়া চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারযুক্ত অঞ্চলকে কী বলে উপচ্ছায়া বলা হয় এটা উপছায়া অঞ্চল থেকে আলোক উৎসের কিছু অংশ দেখা যায় সাত নম্বরের প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এটা দেয় আলোক প্রতিফলন কাকে বলে বলছে আলো যখন এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আপতিত হয় তখন ওই আলোগ্রস্তিগুচ্ছর কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের তল থেকে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে তারপরে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ সহ সংজ্ঞা প্রথমে নিয়মিত প্রতিফলনের কাকে বলে পড়েনি দেখো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো মসৃণ প্রতিফলক তলে আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে একটি নির্দিষ্ট দিকে চলে যায় এই রকম প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে তো উদাহরণ দেখতে পাচ্ছ আয়নার প্রতিফলন চকচকে স্টিলের মসৃণ থালার প্রতিফলন তো এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন তোমরা দেখতে পাচ্ছ ধরো আয় এটা যদি আয়না হয় তাহলে এখান দিয়ে যখন সূর্যের আলো যদি পড়ে এখানটা এইভাবে কিন্তু ওরা উঠে যাচ্ছে কিন্তু হ্যাঁ এইভাবে এইভাবে কিন্তু উঠে যাচ্ছে তো আশা করি ছবিটাও তোমরা বুঝতে পেরেছ এবার চলে আস পরের সংখ্যাটায় বলছে বিক্ষিপ্ত প্রতিফলনটা এটা বলছে সমান্তরাল আলোক গুচ্ছ কোনো অমসৃণ প্রতিফলক তলে আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল না থেকে বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে এই রকম প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে উদাহরণ কি বইয়ের পাতা সিনেমার পর্দা ঘরের দেওয়াল থেকে বিক্ষিপ্ত প্রতিফলিত হয় এই ছবিটি তোমরা ভালো করে এঁকে রাখবে তো এবার দেখো তোমার ন নম্বরের প্রশ্ন কী বলেছে যে প্রতিফলনের সূত্রগুলি লেখো উত্তর দেখো প্রতিফলনের সূত্র দুটি কী কী এক ভালো করে পড়বে এটা পরীক্ষণ দেবে আপাতিত রশ্মি প্রতিফলত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে আর দু নম্বর দেখো আপতন কোন এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয় দশ নম্বরের প্রশ্ন সমতল দর্পণে কোনো রশ্মির আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিফলনকোণ কত হবে উত্তর সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোন এবং প্রতিফলন কোন পরস্পর সমান হয় এক্ষেত্রে সমতল দর্পণে কোনো রশ্মির আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব ওই রশ্মির প্রতিফলন কোনও পঁয়তাল্লিশ ডিগ্রি এছাড়া এগারো নম্বরের প্রশ্ন কী বলেছে সমতল দর্পণের সাথে কোনো আলোক রশ্মি ষাট ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোন কত হবে উত্তর দেখো এ জিরো সরি এ ও আলোক রশ্মি পিকিউ দর্পণের সামনে ষাট ডিগ্রি কোণে আপতিত হয়েছে এক্ষেত্রে ও বি প্রতিফলিত রশ্মি এবং ও এন অবিলম্ব এখানে ও এ সিক্সটি ডিগ্রি তো এখানে দেখো চিত্রটিকে তোমরা বুঝে নিতেই পারো তো দেখো এখানে দেখো পিকিউ হয়েছে এখানে এ এটা বি অর্থাৎ এ ও বি এটা এন দেখো আপতন কোন আমি একটু বললাম যে এ ও এন এই কোনটা সময় সমান দেখো পিও এন কোথায় পি এ দেখো পি ও এন হয়েছে তাহলে দুটো মেয়ে দেখো তিরিশ ষাটে কত হয় নব্বই ডিগ্রি তাই পিও এন হচ্ছে নব্বই ডিগ্রি আর পিওএ দেখো পি ও এ কত থেকে ষাট ডিগ্রি তিরিশ নব্বই থেকে ষাট ডিগ্র তিরিশ হয় তাই প্রতিফলন প্রতিফলনের নিয়ম অনুসারে আপত্তন কোন সমান প্রতিফলন কোন তাহলে প্রতিফলন কোন কত হলো তিরিশ ডিগ্রি আচ্ছা বারো নম্বরের প্রশ্ন দেখে নাও প্রতিসরণের সূত্রগুলি লেখো দেখো প্রতিসরণের সূত্র দুটি এক আপাতিত রশ্মি রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদতলের ওপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে দুই নির্দিষ্ট বনের আলোর ক্ষেত্রে নির্দিষ্ট ঘনত্বের মাধ্যমে ঘটা প্রতিসরণের আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় এই সূত্রটিকে শ্রেণীর সূত্র বলা হয় তেরো নম্বরের প্রশ্ন দেখো কী বলেছে সৎ প্রতিবিম্ব কাকে বলে উদাহরণ দাও দেখো যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোগ্রস্মিক উচ্ছ প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের সৎ বিম্ব বলে উদাহরণ উত্তর লেন্স গঠিত প্রতিবিম্ব অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব চলে আসো অসৎ প্রতিবিম্বাকে বলে উদাহরণ দাও যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছে গুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের অসৎ বিম্ব বলে এবার উদাহরণ দেখো উদাহরণ দেখো সমতল দর্পণে গঠিত বস্তুর প্রতিবিম্ব অবতল লেন্সে গঠিত বস্তুর প্রতিবিম্ব এবার সব পনেরো নম্বরের প্রশ্ন বিচ্ছুরণ কাকে বলে দেখো প্রিজবের মতো কোনো প্রতিসরক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে সাদা আলো বিজলিষ্ট হয়ে সাতটি বিভিন্ন বর্ণের আলোয় বিভক্ত হয় এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে নেক্সট দেখো তোমরা ষোলো নম্বরে প্রশ্ন রংধনু কি এবং কীভাবে সৃষ্টি হয় দেখ উত্তর দেখো অথবা যে প্রশ্নটা আসে যে আকাশে যে রংধনু তুমি দেখতে পাও তা আসলে কি এবং তা আলোর কোন ধর্মের জন্য ঘটে প্রিজম ছাড়া কীভাবে তা সম্ভব হয় দেখো উত্তর রংধনু হলো সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা এটি একটি অশুদ্ধ বর্ণালী বলছে রংধনু সাধারণত বৃষ্টির পর বিকালের আকাশেই দেখা যায় আকাশে ভাসমান জলকোণাগুলি রংধনু সৃষ্টির ক্ষেত্রে প্রিজমের মতো কাজ করে সূর্যের আলো জলাকোনাগুলির মধ্য দিয়ে যাবার সময় বিচ্ছুরিত হয়ে সাতটি বর্ণে বিভক্ত হয়ে একটি আলোক পটি গঠন করে এই সাত বর্ণ বিশিষ্ট আলোকপটিকেই হল রংধনু নেক্সট সতেরো নম্বর প্রশ্ন আকাশ নীল দেখায় কেন উত্তর সূর্যের আলোর সাতটি বর্ণের মধ্যে নীল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম তাই নীল বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয় বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণার দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণের জন্যই আকাশ নীল দেখায় তাহলে এখানেই শেষ করা হলো দু নম্বরের প্রশ্নগুলো তাহলে কী হলো তোমাদের প্রথম অধ্যায়ের এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন কিন্তু আমি কমপ্লিট করে দিলাম পরের ক্লাসে আমি দ্বিতীয় চ্যাপ্টার ধরব তো এইভাবে আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় কিন্তু কমপ্লিট করে দেবো ওদের কিন্তু আমি তোমাদের অঙ্ক ইতিহাস ভূগোলও কিন্তু আমি আলোচনা করা শুরু করেছি তাই তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্গে থাকবে লিঙ্কে ক্লিক করে তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো